আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্মানিত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান চলতি দায়িত্ব পরিচালক চলতি দায়িত্ব উনি চুক্তিভিত্তিক নিয়োগে 2 বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। বিভিন্ন রকম অভিযোগ আবদার এবং অনিয়মের দুর্নীতি এবং বিভিন্ন ক্রয় কমিটি নিয়ে বিভিন্ন রকম কার্যক্রমের সাথে জড়িত থাকার কারণে সকল স্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ তাদের মানে ধারাবাহিক আন্দোলন দাবির প্রেক্ষিতে আজকে এই কিছুক্ষণ আগে উনি তারিখ 19 আগস্ট হ্যাঁ 2024 সাল এই একটু আগে বিকাল 5:30টার দিকে আজকে স্বেচ্ছায় তার দায়িত্ব থেকে পদত্যাগ পত্র দিয়েছেন। উনি যেটা লিখেছেন উনি কি আছেন না চলে গেছেন? না উনি আছেন, একটা ভিডিও করলেন শুনুন। উপযুক্ত উনি লিখেছেন, উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক চলতি দায়িত্ব পদ হতে জনাব মোহাম্মদ আজিজুর রহমান স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করেছেন। তার স্বেচ্ছায় পদত্যাগপত্রখানা পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে এ সঙ্গে প্রেরণ করা হবে সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স শেরবাংলা নগর ঢাকা 12:00। উনি সময়ের ব্যাপারটা দরখাস্ত আছে, এখন দেখেন উনি যে পদত্যাগপত্র দিয়েছেন তা আমি পাঠ করছি। বরাবর সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স শেরবাংলা নগর ঢাকা 1207 বিষয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক চলতি দায়িত্ব পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ। সূত্র আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পত্র নং 23/00/2/1/30 তারিখ 31 জানুয়ারি 2024। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নাম্বার উনি উল্লেখ করেছেন তারিখ 28 জানুয়ারি 2024। যেহেতু উনি লিখেছেন উপযুক্ত বিষয়ে সূত্র উল্লিখিত পত্রদয়ের পরিপ্রেক্ষিতে আমি নিম্ন স্বাক্ষরকারী চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ 7 অনুযায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক চলতি দায়িত্ব পদ হতে অদ্য 19 আগস্ট 2024 অপরাহ্নে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। অতএব মহোদয় সমীপে বিনীত আরোধ আমার পদত্যাগ।